বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পর আমাদের নতুন সংসার হয়েছে। তো আজকে দুপুরে রান্নাবান্না চলছে, এদিক দিয়ে মিশারির আব্বু আমাকে হেল্প করছে, পোলাও রান্না করে দিচ্ছি, সাথে গরুর মাংস রান্না করে দিব, কুরবানির গরুর মাংস। আমরা কি প্রিয়? আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার পর আমাদের নতুন সংসার হয়েছে, আর এই নতুন সংসারের প্রথম দিনে আমরা সারাদিন কি কি করলাম, কি কি রান্না বান্না করলাম, আর কিভাবে আমাদের সময়টা পার করলাম সব কিছুই দেখতে পারবেন। আর এর জন্য কি করতে হবে, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম সকাল, এবার সৌদি আরবে আসার পর আজকে হচ্ছে আমাদের প্রথম সকাল। তো চলুন বাইরের পরিবেশটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, কর্মব্যস্তময় শহর, যার যার কাজের তাগিদে সে ছুটছে। আর এই যে বাড়ির সামনে গাড়ি পার্কিং করা, এগুলো সবই হচ্ছে এই বিল্ডিংয়ের লোক। তো আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে ওই যে ওই বিল্ডিংয়ের সামনে, এদিক দিয়ে রাতে জায়গা ছিল না, এখন দেখা যাচ্ছে ফাঁকা। তো এই সাইডটা পুরোটাই হচ্ছে হাউজিং এরিয়া, শুধু ফ্যামিলির লোকজন থাকে, এখানে কোনো অফিস কিংবা কোনো ফ্যাক্টরি নেই। রোদে আমি আর কি ভালো করে দেখতে পাচ্ছি না, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। আর আমাদের বিল্ডিংটা হচ্ছে পূর্বমুখী, এখন সকালের রোদ সরাসরি চোখে। যাই হোক, জানালাটা বন্ধ করে দিলাম। এখন চলে এলাম কিচেনে, বিশারির জন্য নাস্তা বানাবো। তো ফ্রিজ থেকে দুধ বের করছি, এই যে কি সবজি টবজি এনে রেখেছে আমি আসার আগেই। আজকে প্রথম সকাল শুরু হয়েছে ছেলের জন্য নাস্তা বানানোর কাজে। তো দুধ গরম করে নিচ্ছি, দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে ছেলেকে খাওয়াবো। তো দুধটা কিন্তু প্রায় জাল হয়ে এসেছে, তো এখন আমি চুলাটা বন্ধ করে দুধটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটি বাটির মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধের হাঁড়িটা পানিতে ভিজিয়ে রাখলাম, আর এদিক দিয়ে চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পাউরুটি দিয়ে দিব। দুইটা পাউরুটি দিয়ে দিচ্ছি এইটুকু দুধের মধ্যে, দেখি ভিজে কি না ভিজলে কমিয়ে দিব। এখন পাউরুটিকে ছোট ছোট টুকরা করে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর পাউরুটির মধ্যে যে মোটা অংশগুলো ছিল এগুলো আমি ফেলে দিলাম, এখন এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো এই খাবারটাও কিন্তু আমার ছেলে পছন্দ করে। হয়ে গেল ভিজানো, এখন ছেলেকে নিয়ে দিচ্ছি। সৌদি আরবে আসার পর প্রথম সকালের প্রথম নাস্তা ছেলের জন্য। তো ফ্যানটা ছেড়ে দিলাম, লাইটটাও অন করে দিলাম। মিশারি, বাবা মিশারি। তো মিশারি এই মাত্র ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেও কি করে, ওই দিয়ে দাঁত ব্রাশ করে। আগে মোবাইল, ঘুম থেকে উঠে আগে মোবাইল ধরছে, বিসমিল্লা থেকে।
এজন্য নাস্তা করো। বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলো। এইটা বাবা মজা হয়েছে। আচ্ছা খাও। তো মিশাল এদিকে নাস্তা খাক, ওইদিকে আমাদের নাস্তার একটু ব্যবস্থা করি। তারপর আমাদের জন্য শর্টকাটে রান্না করে ফেলেছি গরুর মাংস দিয়ে নুডলস। এগুলি হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। আর আমাদের রান্নাঘরের জানালার মধ্যে অর্ধেকটাই পর্দা লাগিয়েছে, আর অর্ধেকটা কিন্তু খোলাই রেখেছে যাতে করে বাইরে থেকে আলো আসে। তো যেহেতু বিল্ডিংটা পূর্বমুখী, তো রোদের আলো কিন্তু খুবই আসে এই রান্নাঘরে। তো সৌদি আরবে কিন্তু এখনও অনেক গরম, তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি পর্যন্ত যায়, 40 ডিগ্রিও যায়। তো এখনও কিন্তু এসি সেরে রাখতে হয়, সবগুলো রুমেতেই এসি লাগানো। আর মিশারিকে খাওয়ানোর জন্য এইখানে ছোট ছোট পানির বোতল কিনে আনা হয়েছে। এই যে এরকম দুইটা কার্টন নিয়ে এসেছে। তো এই বোতল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খায়। তো এইখানে খাবারের পানি, রান্নার পানি কিন্তু কিনেই আনতে হয়। এই দুই প্যাকেট শুধু মিশারির জন্য এনেছে, ছোট ছোট বোতল। আর এই যে আমি যে বটিটা এনেছিলাম, বটিটাও রয়েছে। তো আজকে দুপুরে রান্নাবান্না চলছে। এদিক দিয়ে মিশারির আব্বু আমাকে হেল্প করছে, যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু এগুলো কেটে নিচ্ছে। এদিক দিয়ে আমাকে পেঁয়াজ, টমেটোও কেটে দিয়েছে তরকারি রান্না করার জন্য। আর আমি এই যে দেশ থেকে যে পোলাওর চাউল নিয়ে এসেছি, সেই চাল দিয়ে পোলাও রান্না করে দিচ্ছি, সাথে গরুর মাংস রান্না করে দিব, কুরবানির গরুর মাংস। তো আজকে বাড়িতে দেশি রান্না বান্না চলছে। আর এই যে দেশ থেকে যে ইলিশ মাছ এনেছি, সেই ইলিশ মাছেরও ভাজি করে দিব। তো আজকে ইলিশ মাছের ভাজি, পোলাও, গরুর মাংস, এগুলি হচ্ছে আমাদের দুপুরের রান্নাবান্না। তো সুন্দর করে সালাদগুলো কেটে নিয়েছে, দেশি লেবু কেটে নিয়েছে, দেশি শসা, শুধু বিদেশি টমেটো। আর কালকে রাতে যে মুরগির মাংস রান্না করেছিল বিশারি রাব্বু, ওইগুলো কিন্তু রয়ে গেছে, খাওয়া হয়নি। তো সাথেই থাকুন। এখানে এসে আজকে প্রথম দিন দুপুরের রান্নাবান্না করছি নিজের হাতে। আজকে আমার হাতের রান্না, তাহারা খাবে, দেখি খেয়ে কি বলে। একদিকে দুপুরের রান্না করা হচ্ছে, আর অন্যদিকে ঘর গোছানো হচ্ছে। নতুন সংসার বলে কথা, বুঝতেই পারছে কত গোছগাছ করতে হবে। আমাদের পুরনো বাসা থেকে জিনিসপত্র কার্টনে করে এখানে আনা হয়েছে, আবার সেই কার্টন থেকে জিনিসপত্র বের করে করে জায়গায় জায়গায় রাখা হচ্ছে। তো বুঝুন কত ঝামেলা আজকে সারাদিন। তো এইখানে আমাদের পুরনো কাপড় চোপড়, তারপর ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। সব ব্যাগে ব্যাগে ভরা। এখানে টিভিও রয়েছে, এই বক্সের মধ্যে এখনো সেট করা হয়নি। এই যে বালিশ, টিভি, তারপরে কি জিমিশারি স্কেট শুজ, ওই যে চাকাওয়ালা যে জুতাগুলো আছে রাস্তার মধ্যে হাঁটে, এই জিমিশারি স্কেট শুজ পাওয়া গেছে এই বাক্সের ভিতর থেকে। তারপর মিশারির সুইমিং ড্রেস, সব কিছু এটার মধ্যে আছে। মিশারির খেলনা, আগেকার খেলনা, সব কিছুই মিশারির আব্বাবার এই বাক্সের মধ্যে যত্ন করে রেখে আবার এই বাসার মধ্যে নিয়ে এসেছে। তো এগুলো বের করে জায়গায় জায়গায় রাখতে হবে, অনেক কাজ আমার। নতুন সংসার, আবার নতুন করে গুছিয়ে নিতে হবে। মিশারি তার সেফটি কভার লাগিয়ে ফেলেছে, মাথার মধ্যে হেলমেট, দেখুন পায়ের মধ্যে কি লাগিয়েছে। এখন খেলো, এখন আর ব্যথা পাবো না। ও হাতের মতো লাগাচ্ছ, এখন খেলা করো। মিশারি তার স্কেট শুজ পরে প্র্যাকটিস করছে। এই পরে যায় না আসতে।
এগুলো মার্কেটের মধ্যে গ্রাউন্ড আছে বরফের, ওইটার মধ্যে গিয়ে মিশারি প্র্যাকটিস করে। এদিক দিয়ে আমার কর্তা সাহেব জাম্বুরা থেকে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছে, কেন বলো? ভর্তা বানানোর জন্য, জাম্বুরার ভর্তা। জাম্বুরার ভর্তা, এই জাম্বুরা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি ওনার জন্য। তোনাকে বলেছি খোসাগুলো ছাড়িয়ে দিতে, আমি তারপর মরিচ আর লবণ দিয়ে কষলে ভর্তাটা বানিয়ে দিব। এখন হচ্ছে দুপুরের টাইম, আর দুপুর মানে হচ্ছে ভর্তা খাওয়ার জমজমাট সময়। এই যে জাম্বুরার ভর্তা বানানো হয়ে গেছে, এইখানে কামরাঙ্গা মরিচ মানে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা বানানো হয়েছে, আর এইখানে মিশারির জন্য অল্প একটু রাখা হয়েছে মরিচ ছাড়া। তো আজকে অর্ধেক জাম্বুরার ভর্তা বানিয়েছি, তো এখন দুপুরের টাইম, মজা করে ভর্তা খাবো, তো আপনারা সাথেই থাকুন। তো সারা সপ্তাহের কাপড় চোপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে ধোয়ার জন্য। তো কাপড়গুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। কত মিনিট লাগবে এটা দিতে? আধা ঘন্টা। তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম সাথে ডিটারজেন্ট পাউডার, আধা ঘন্টা পরে এই কাপড় ধুয়ে তারপর কিন্তু একবারে শুকিয়ে এর থেকে বের হবে, তো সাথেই থাকুন। তো আমাদের কাপড় ধোয়া শেষ, এখন এইখান থেকে এই যে ড্রাই মেশিনের মধ্যে কাপড়গুলো ঢালা হচ্ছে একদম শুকিয়ে বের হওয়ার জন্য। ভাই তো এখান থেকে ধোয়া কাপড় নিয়ে নিয়ে এইখানে শুকানো হচ্ছে, তো কাপড় কিন্তু অল্প অল্প করে দিতে হয় যতগুলো কাপড় এর মধ্যে নেয়। তো এর মধ্যে যে শুকিয়ে এসেছে এখন হালকা একটু বাতাসের মধ্যে নেড়ে দিলেই কিন্তু পুরোপুরি মচমচে হয়ে যাবে শুকিয়ে। তো এখন বাকি কাপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু মেশিনটা অন করে দিতে হবে। তো এভাবেই আমরা আজকে কাপড়গুলো মেশিনে ধুয়ে নিচ্ছি। তো চলুন দেখি পোলাওর কি অবস্থা। মাশাল্লাহ, পোলাও রান্না কিন্তু ভালোই হয়েছে, ঝরঝরে হয়েছে। তো আজকে প্রথম দিনে আমার হাতে রান্না খাবে। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। যাই হোক, আবারও ঢেকে দেই, দমে থেকে ভালো করে সিদ্ধ হোক। গতকাল বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে জার্নি করে এবং আজকে নতুন সংসার গুছিয়ে খুবই ক্লান্ত, তাই আজকে কোথাও ঘুরতে গেলাম না। তবে হ্যাঁ, আগামীকাল, আগামীকাল থেকে শুরু হবে আমাদের সৌদি আরব ঘোরার মিশন। শুক্র শনি দুই দিন হচ্ছে মিশারি রাব্বুর ছুটির দিন, তো কালকে কিন্তু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব এবং কি কি কেনাকাটা করব সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আগামী ভিডিও পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো তারা গেছে জুমার নামাজ পড়তে, আর আমি এদিক দিয়ে আমার দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। তারপর এখানে কুরবানির গরুর মাংস রান্না করব। তো আমি অল্প তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে মাংসগুলো রান্না করব এগুলো হচ্ছে জাল দেয়া মাংস, কুরবানির জাল দেয়া মাংস। তো এখানে কিন্তু অনেক তেল রয়েছে, এজন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, মানে এই ভাজা মাংস আজকে শুকনা শুকনা করে রান্না করব। তো সাথেই থাকুন, রান্না শেষে কেমন হলো অবশ্যই দেখে যাবেন। আর এই যে এখানে যে সাদা সাদা বোতল দেখতে পাচ্ছেন, মানে গ্যালান, এগুলো হচ্ছে পানির বোতল,
এগুলো কিনে এনে তারপর ব্যবহার করা হয়, আর এই পানিগুলো খাওয়ার জন্য এবং রান্নার জন্যই মূলত আনা হয়েছে। আর আমাদের ব্যবহারের পানি, সাপ্লাইয়ের পানি, আর সাথে যে চালের বস্তা আনা হয়েছে এখানে, আবু সাম্বালাম যে ইন্ডিয়ান চালটা, বাসমতি চাল, ওই বাসমতি চালের বস্তা আনা হয়েছে। এগুলো আমি আসার আগে কিন্তু সব এনে গুছিয়ে রেখেছে। তো এদিক দিয়ে আমার গরুর মাংসের রান্নার কি অবস্থা চলুন দেখে নিই। সব মশলা দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো ভাজা মাংস এত কষানোও লাগবে না। দেখেছেন কত তেল উঠেছে মাংস থেকে। তারপর এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, লাইনের গ্যাস নেই। তো বোতল দুইটা এনে রেখেছে, এই যে একটা আর এই যে এখানে একটা, এটা ব্যবহার করা হচ্ছে বর্তমানে। যাই হোক, এই যে দেখুন আমার পাটার পুঁতা, মানে শিলপাটা, যেটা আমি কয়েক মাস আগেই এখানে পাঠিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা চলুন দেখি মাংস রান্না কেমন হলো। এই যে রান্না কিন্তু একেবারে হয়ে গেছে, উপর দিয়ে তেল ভেসে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। মিশারি আর ওর আব্বু গেছে জুমার নামাজে, চলে এসেছে, কলিং বেল বাজাচ্ছে। তো আমি এখন মাংস নামিয়ে নিচ্ছি। তারা নামাজ থেকে চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। গিয়ে নামাজ পাইছো? ভিতরে জায়গা পেয়েছ? যাও, রান্না বান্না শেষ, এখন খাবার খাও। দরজা লক করে দিয়েছে। তো গরুর মাংস রান্না করা শেষ, এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো তিনজনের জন্য তিন পিস মাছই আমি ভাজছি আজকে, গরম গরম পোলাও দিয়ে খাওয়া হবে। তো সৌদি আরবে এসে আজকে প্রথম দিন কি কি রান্না বান্না করলাম চলুন একটু দেখে নেই। প্রথমেই রয়েছে পোলাও। গরম রি। তারপর রান্না করেছি গরুর মাংস, এরপর ইলিশ মাছের ভাজি করেছি, আর এই যে মুরগির মাংসের তরকারি ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না, আর সাথে তো রয়েছেই সালাদ, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। এই যে উনি কি করছে, এখন হচ্ছে বিকেল টাইম, তো আমাদের জন্য কমলা ছুলছে। এত কষ্ট করে কেন এই কমলাগুলো খোসা ছাড়াচ্ছ? মিশারির জন্য আর তোমার জন্য। আমরা কি তোমার এতই প্রিয়? না না, প্রিয় না আমরা কি প্রিয়? রান্না করে ঢুকে গেছে বিকেলে, ফ্রিজ থেকে কমলা বের করে কমলার রস তুলছে, আমাদের নাকি খাওয়াবে। আর বলতেছে অনেক মিষ্টি, চাপা মাইরা মাইরা এগুলা খাওয়াইতে চাইতেছে। কড়া মিষ্টি, তুমি খাও কড়া মিষ্টি। কার ঠান্ডা লাগছে? তো তোমার জন্য চলতেছে, আমাদের জন্য চলতেছে, সবার জন্য। আমাদের নতুন সংসারে সারাদিন গড় গোছানো, রান্না বান্না করা, খাওয়া দাওয়া, গল্প গুজব করতে করতে সারাটা দিন কেটে গেল। এখন বাকি রইল কি, সন্ধ্যা। তো সন্ধ্যার পরে আমরা কি কি করলাম সেগুলো দেখবেন না, চলুন দেখে আসি। মিশারি কি খাচ্ছে, কি খাচ্ছ মিশারি? বাংলা
বার্গার তোর মামা ওর জন্য এই যে দুইটা বার্গার নিয়ে আসছে। ইয়াম্মি এখন হচ্ছে সন্ধ্যা 6:30, তো আমি রান্না বসিয়েছি আর আপনাদেরকে একটা দৃশ্য দেখাই, সুন্দর দৃশ্য। এই যে আমাদের রান্না ঘরের জানালা, এবং ঘরের জানালা দিয়েও, যেহেতু আমাদের বিল্ডিংটা হচ্ছে পূর্বমুখী, তো আমাদের ঘরের জানালা দিয়ে দেখুন কত সুন্দর ভিউ দেখা যায়। আর এই যে সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, রাত 2টা পর্যন্ত খোলা থাকে, সব ধরনের খাবারই পাওয়া যায়। আর আকাশের দিকটা একটু ফলো করেন, দেখেছেন কত সুন্দর চাঁদ, বিশাল বড় চাঁদ উঠেছে আজকে। তো এখানে বসে বসে রান্না করছি আর জানালা খুলে এই দৃশ্যগুলো দেখছি। যদিও এখন আগের মতো ততটা গরম নেই, যেহেতু শীতকাল চলে আসছে, তাপমাত্রা কিছু কমেছে, এজন্য জানালা খুলে এই দৃশ্যগুলো উপভোগ করা যাচ্ছে। চারদিকটায় গাড়ি চলছে, তো ভাবছি আমরাও একটু বের হব, রান্না টান্না শেষ করে একটু ঘুরে আসব, কারণ এমন পরিবেশে ঘরে থাকা যায় না। তো এই হচ্ছে অবস্থা, জানালাটা বন্ধ করে দেয় আবার। তো ভাত রান্না করছি, বাসমতি চালের ভাত। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সৌদি আরবে তো এসেই পড়লাম। এইখানে এইখানে আমাদের তিনজনের ছোট্ট সংসারের ভিডিও তো দেখতে পাবেনই, এছাড়াও সৌদি আরবের বিভিন্ন শপিং মল, বিভিন্ন জায়গা, বিভিন্ন রেস্টুরেন্ট, সব কিছুরই কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো সবাইকে আগামী দারুণ দারুণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।